রাজ্যের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করল রিষড়া পৌরসভা। এই পৌরসভার দ্বিতীয়বারের পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র এবার থেকে এই পৌরসভার সকল জনগণের অভাব অভিযোগ নিজে শুনে তা প্রতিকার করবেন, কিছুটা কলকাতা কর্পোরেশনের মেয়রের অনুকরণে। হ্যালো চেয়ারম্যান শীর্ষক এই ব্যবস্থায় বিজয় সাগর মিশ্র নিজে তার পৌর এলাকার জনগণকে প্রকৃত পৌর পরিষেবা প্রদানে তৎপর। এই প্রকল্পের সূচনা করে বিজয় সাগর মিশ্র জানালেন, হ্যাঁ নমস্কার, বলুন, কোথায় আপনি, কোন ওয়ার্ড থেকে বলছেন? ঠিক আছে, আপনার ওইখানে জলের সমস্যা আমরা শুনেছি অলরেডি। আমরা ওয়েলিংটন জুট মিল লাইনে আমরা একটা নতুন ডিপ টিউবওয়েল করার জন্য আমরা টেন্ডার করেছি। আমরা আমাদের ওয়েলিংটন জুট মিলের যিনি কারখানার মালিক এবং ম্যানেজমেন্টের সাথে আমাদের কথাবার্তা চলছে, আমরা চেষ্টা করছি যাতে ওইখানে একটা ডিপ টিউবওয়েল করা যায়। হ্যাঁ, আমাদের কিন্তু এটা ডেভেলপমেন্টের যে লিস্ট তার মধ্যে এটা আমরা ধরে রেখেছি। ওটা 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 কিন্তু আপনার এক নম্বর ওয়ার্ডেই পড়ছে। আপনি এক নম্বর ওয়ার্ডে কোথায় থাকেন? গোসপেল স্কুলের অপোজিটে, ওইটা হচ্ছে আপনার সত্যচরণ শাস্ত্রী স্ট্রিট। সত্যচরণ শাস্ত্রী স্ট্রিট, আপনার ওইখানে রাস্তা খারাপ ছিল, আমরা রাস্তা করে দিয়েছিলাম। হ্যাঁ, আমরা ম্যাস্টিক রাস্তা আমরা করেছি। আমরা ওইখানে যাতে জলের সমস্যার দ্রুত সমাধান করা হয় সেটা আমরা গুরুত্বের সাথে আমরা দেখব। হ্যাঁ, ঠিক আছে, আমি আপনার এটা নোট করে নিলাম, আপনি ফিডব্যাক পেয়ে যাবেন। আপনার যিনি পৌর সদস্য তিনি আছেন এখানে, আমি বলে দেবো। আপনার নাম কি? চন্দন দাস, নাম টু। হোল্ডিং নাম্বার 15 সত্যচরণ শাস্ত্রী স্ট্রিট। ঠিক আছে। আজ থেকে আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি আমাদের পৌরসভার রিলেটেড যে কোনো উন্নয়নমূলক এবং জনগণের সুবিধা অসুবিধে যদি কোনো সমস্যা থাকে, আমরা আগেই আমাদের যে 24/7 যে একটা নাম্বার আমরা লঞ্চ করেছি, সেই নাম্বারটা হচ্ছে 8617760347। এই নাম্বারে অভিযোগ আমি নিজে হয় সপ্তাহে নাহলে 15 দিনে আমি নিজে বসব, এবং যে কোনো ব্যক্তি যিনি রিষড়া পৌরসভার জুরিডিকশনের মধ্যে থাকেন তার যে কোনো সমস্যা থাকতে পারে, যে সমস্যা আমাদের পৌরসভা রিলেটেড সমস্যা, সে উন্নয়নমূলক হতে পারে বা ঘর বাড়ি নিয়ে যেটা আমরা করতে পারবো আমাদের জুরিডিকশনের মধ্যে, সেই সমস্যাগুলো আমরা শুনবো, শুনে দ্রুত সমস্যার সমাধান করার আমরা চেষ্টা করব। এই নতুন উদ্যোগ আমরা আমাদের জননেত্রী জনমন অধিনায়িকা এই দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা রিষড়া শহরটাকে সমস্যা কোনো প্রবলেম নেই বা কোনো সমস্যা মানে মানে দ্রুত সার্ভিসটাকে মানে আরো আমরা দ্রুত সার্ভিস পৌঁছে দেওয়ার এবং সমস্যা সমাধানের জন্য আমরা একটা নতুন উদ্যোগ আমরা নিয়েছি। সেটা আমরা রোববারও হতে পারে, শনিবারও, আমরা অলরেডি আগে আমাদের ফেসবুকে আমরা জানিয়ে দেবো। হ্যাঁ, ফোনের মাধ্যমে জানালে হবে। ইভেন এই ফোন নাম্বার, এই নাম্বারে যদি 24 ঘন্টা এই ফোনটা রিসিভ করার জন্য আমাদের লোক থাকে, যে কোনো সময়ে তিনি ফোন করতে পারেন, তার অভিযোগ জানাতে পারেন, সেই অভিযোগগুলো আমি সঙ্গে সঙ্গে আমার নলেজে এলে আমি আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ যদি কোনো কনজারভেন্সি রিলেটেড ব্যাপার থাকে তাহলে আমি সেনেটরি ইন্সপেক্টর, আমাদের রাস্তা এবং ড্রেন রিলেটেড যদি কনস্ট্রাকশনের ব্যাপার থাকে তাহলে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট মানে PWD সেই ডিপার্টমেন্টে আমরা পাঠিয়ে দিয়ে যিনি যার যার অভিযোগ তার কাছে সেই ডেভেলপমেন্টটাও আমরা কিন্তু ফোন করে জানি।
সেই ব্যবস্থা আমরা করেছি। তিনি যে ফোন করেছেন ঠিক আছে, সে তিনি জানতে পারবেন যে হ্যাঁ তার যে অভিযোগটা, তার যে সমস্যাটা, সেই সমস্যার জন্য তার অভিযোগের অভিযোগের পৌরসভা কতটুকু গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে বা কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে সব রিপোর্ট কিন্তু তাকে আমরা দিয়ে দেবো, ফিডব্যাক দেবো আমরা। হ্যাঁ, যদি মানুষ কোনো বিপদে পড়েন, আমরা দেখুন সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে যে আমাদের অ্যাম্বুলেন্স সহ আমাদের ডেড বডি গাড়ি এসব খুব একটা সীমিত। এর সত্ত্বেও আমাদের যদি ধরুন রাত্রি একটা সময় কারোর কোনো অসুখ বিসুখ হলো, তিনি এই নাম্বারে ফোন করলেন, ওনার যদি অ্যাম্বুলেন্স লাগে সঙ্গে সঙ্গে এই নাম্বার থেকে ওনাকে অ্যাম্বুলেন্স প্রোভাইড করার ব্যবস্থাও আমরা কিন্তু রেখেছি। হয়তো কখনো কখনো অ্যাম্বুলেন্স নাই থাকতে পারে, অ্যাম্বুলেন্স তো আমরা বসিয়ে রাখতে পারি না, অ্যাম্বুলেন্স হচ্ছে ইমার্জেন্সি। যে কোনো ব্যক্তির অসুখ বিসুখ হলে তিনি রিসরা অথবা আশেপাশের শহরের হলেও গ্রামের হলেও আমরা কিন্তু ধরুন রিসরা গ্রাম পঞ্চায়েত, তিনি ফোন করলেন যে অ্যাম্বুলেন্স লাগবে, অ্যাম্বুলেন্স এখনই পাঠাতে হবে। আমরা তো এটা বলতে পারি না যে না আমরা রিসরা পৌরসভার বাইরে অ্যাম্বুলেন্স দেবো। যে কোনো ব্যক্তির সমস্যা নিজের সমস্যা মনে করে আমরা সমস্যার সমাধান করার আমরা চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের জননেত্রী দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। মানুষের পাশে থাকার জন্য, মানুষের সমস্যার দ্রুত সমাধান করার জন্য এই উদ্যোগ, এই উদ্যোগটাকে নাম দিয়েছেন, এই উদ্যোগটাকে আমরা নাম দিয়েছি 24/7 চেয়ারম্যান অন কল। চেয়ারম্যান অন কল, চেয়ারম্যান অন কল মানে ধরুন সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন আমরা কিন্তু ফেসবুকে জানিয়ে দিই আমরা থাকবো, এবং 24/7 সব সময় হ্যালো এই ফোন ধরার জন্য কিন্তু লোক আছে, এবং তার সমস্যার সমাধানের জন্য যথেষ্ট নিজের সমস্যা মনে করে সমস্যার সমাধানের জন্য চেষ্টাও করা হচ্ছে। অলরেডি এটা নিয়ে কাজ শুরু হয়েছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, নমস্কার বলুন। দিদি আপনি আপনার নাম আর কোন ওয়ার্ডে থাকেন একটু কাইন্ডলি বলুন দিদি। ৪৬/জিটি রোড, নামটা বলুন দিদি। লক্ষ্মী দাস, ওয়ার্ড নাম্বার 14। কি সমস্যা দিদি? দাদা আপনি কি চাইছেন, কি সমস্যা আছে বলুন। হ্যাঁ হ্যাঁ আপনি কি বাড়ি করতে চাইছেন? তাহলে মানে কি ভ্যালুয়েশনটা কে দেবে? ও শ্যাওড়াপুলির ম্যাটার, রিসার নয়। মিলন সংঘ ক্লাব শ্যাওড়াপুরির ম্যাটার, ঠিক আছে। আমি ওইখানকার যিনি সম্মানীয় বিধায়ক তার সাথে আপনি দেখা করবেন, আমি ফোন করে বলে দেবো। হ্যাঁ আপনি আমার সাথে কালকে দুপুরে মিট করুন পৌরসভা, আমি থাকব। হ্যাঁ রিসাপুর, আপনি কি রিসায় থাকেন তো, না শ্যাওড়াপুলির থাকেন? ঠিক আছে কালকে আসুন দুপুরে, আমি ফোন করবো আপনার সামনেই, ফোন করে কথা বলবো, চেষ্টা করবো। যেহেতু আমাদের আমাদের সমস্ত খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অতি অবশ্যই বেল আইকন প্রেস করে সবসময় আমাদের সঙ্গে আপডেট থাকুন।